দেখি একটু চিনিকে ফোন করি, কত দিন একটু না পিএনপিসি করা হয় না, পেটটা না কেমন কেমন করছে, একটু চিনিকে ফোন করি। এই রে আবার এই নিকু বসু ফোন করছে, কার নামে যে কি বলবে ভগবান জানে, ধরি দেখি কি বলে। হ্যালো বল রে। কি রে কি খবর, আমায় তো ভুলে গেছিস, বল একটু তো ফোন করতে পারিস না কি? না রে একটুখানি না বিজি ছিলাম, বুঝতেই তো পারছিস সামনে পরীক্ষা। না না ভুলে কেন যাব, বল কেমন আছিস বল তুই। এই চলে যাচ্ছে রে। এই সুমির খবর জানিস? আরে কোন একটা বড় লোক ছেলেকে শুনলাম পটিয়েছে, সত্যি পারে ও বাবা। ও ঠিক আছে না, ওরা ভালো থাকলেই তো হলো, আমাদের অত টেনশন নেওয়ার কি আছে তাই না, বল না। না তা না বলছিলাম আর কি, মানে যে কোনো একটা ছেলেকে তো পটাতে পারতো বল, তা না সেই টাকা আর টাকা আর ছেলেটারও রুচি বলিহারি, ওই তো বদন, যত সব ঠং 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 দেখলে না গা পিত্তি চলে যায়। এই টপিকটা ছাড়া কি তোর কাছে আর কি কোনো কথা আছে? যদি না থাকে আমাকে একটু বল, আমি না একটু ব্যস্ত আছি রে, তাহলে পরে তোকে কল করতাম। হ্যাঁ না সেটা না বলছিলাম আর কি, ভালো থাকলে তো ভালোই, আমার কি আছে বল। ঠিক আছে রে যা তুই কাজ করে নে, ওকে বাই। উফ বাবা শান্তি পেলাম, এত যে লোকের ব্যাপারে কেন এরা কিউরিয়াসিটি দেখায় আমি না ভেবে পাই না, বিরক্তকর পাবলিক যেন এরা সব, খেয়ে দিয়ে কোনো কাজ নেই এদের। তোর ব্যাপারটা না ঠিক জমল না, চাই সুমিকে গিয়ে ফোন করি। বাবার কার নামে বলবে কে জানে। আরে বল। কি রে কেমন আছিস? ভালোই তো চালাচ্ছিস বাবা, চিনি বললো। শুরু করলো। তুই কি আমার ওই বড়লোক বয়ফ্রেন্ডের কথা বলছিস তো? আরে দারুণ চলছে, চিনির সঙ্গে তো একদিন পরিচয় করিয়ে দিয়েছি, তোর সাথেও একদিন আলাপ করিয়ে দেবো, খুব ভালো ছেলে। আর তোর খবর কি? তুই ওই তোদের পাড়ার কি যেন না পল্টু রোড না কাকে যেন ঝাড়ি মারতিস না, কিছু কি এগুলো নাকি লেঙ্গি মেরে কেটে গেছে? না ওসব তো কবেকার কথা বল, ওগুলো নিয়ে এখন আর। এই শোন না আমার না একটা ফোন আসছে রে, ওকে বাই পরে কথা হবে, ওকে বাই। হ্যাঁ ঠিক আছে রে, ওকে বাই। ঠিক জায়গায় লেগেছে বেটার, বজ্জাতের ধাড়ি একটা, এই পাবলিকগুলো না জাস্ট কোনোদিনও চেঞ্জ হবে না। চিনির নামে আমায় এসেছে বলতে, হ্যাঁ সাহস কম নয়, ভাবলেও না হাসি পায় জাস্ট। তুইও যেমন বুনো ওল, আমিও না তেমন বাঘা তেঁতুল, বোঝ ঠেলা এবার, খোঁজ এবার তোর পল্টু ডনকে, যত সব। আমি এবার এত ভাবছি কেন, চিনিকে একটা ফোন লাগাই, একটা দারুণ কন্টেন্ট পাওয়া গেছে, নেক্সট ব্লগটা আমরা এই কন্টেন্ট দিয়েই করব, আর নামটা হবে বন্ধুর পেছনে কাঠি করা।